আসলে এই জিনিসগুলো আসলে ব্যর্থতা আসলে কাকে দেওয়া যায়? কি আমরা কি মনে করবো কি এটা কি সরকারের মানে যারা উপদেষ্টা মন্ডলীতে বসে আছেন তাদের ব্যর্থতা, নাকি তাদেরকে মানে ঘিরে কোনো একটা অদৃশ্য দেয়াল পরিচালিত হচ্ছে বলে তাদের কাছে আসলে জনমানুষের চাহিদাগুলো যাচ্ছে না? আমাদের প্রধান উপদেষ্টা সাহেব উনি নিজে বলছিলেন যে মাস অন্তত একটা চিঠি দিয়ে আমার ভুলগুলো ধরা দিও, কিন্তু এখন আমরা তো ভুলগুলো ধরবো কি? মানে মনে হচ্ছে ওনারা আমাদের মানে কোনো কিছু শুনছেন না, আমলে নিচ্ছেন না, ওনারা ওনাদের গতিতে চলতেছেন কিংবা ওনাদেরকে অন্য কেউ চালিত করতেছে। এই জিনিসগুলো আসলে ক্লিয়ার করা দরকার যে আমরা আসলে কি ভাববো, কি ওনারা কি ক্ষমতা দেখাতে অক্ষম, নাকি ওনাদেরকে আসলে নখদন্তহীন মানে কোন একটা বাঘে পরিণত করা হয়েছে। জি, এবং এখানে আছেন এম এ দাউদ ভাই এবং কনক ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। যাই হোক, ধন্যবাদ। আসলে আমি যে কথাটা বলতে যাচ্ছি আজকে, আমাদের যে বর্তমান ডক্টর ইউনূস সরকার, এখানে আসলে বাংলাদেশের মানুষ এখন মোটামুটি হতাশার দিকেই চলতেছে, কিন্তু আমি এখনো ওই রকম হতাশা হইনি। এখনো বিশ্বাস আছে যে ডক্টর ইউনূস বা তার যে সহযোগী আছে, এখনো যদি আমাদের কথাগুলো শোনে বা আপনারা যারা বিশ্লেষণ করেন, আপনারা হয়তো জানেন যে যখন এই আন্দোলনটা চলতেছিল, আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন চলতেছিল, যখন বাংলাদেশের নেটটা অফ করে দেওয়া হয়েছিল, তখন আমরা প্রবাসীরা এক হাতে মোবাইল রাখতাম আর এক হাতে আপনাদের চ্যানেলগুলো ফলো করতাম। কোথায় কনক সরোয়ার ভাই আছে, কোথায় ইলিয়াস ভাই আছে, কোথায় পিনাকি দাদা আছে, এই চ্যানেলগুলো আমরা সবসময় ফলো করতাম। এক হাতে মোবাইল রাখতাম আর এক হাতে কাজ করতাম। আসলে বাস্তবতা হচ্ছে এইটা। এখন এই যে ইউরোপ সরকার যখন আসছে, আসার পরে কিন্তু বলছে যে আমার যে জনগণ আছে আমাকে সমালোচনা করুন। এখন এই সমালোচনা করার কথা বলে এখন আমরা যখন তার যে ভুলগুলো পর্যায়ক্রমে যে ভুলগুলো আসতেছে এটা সবাই জানে, আসিফ নজরুল থেকে শুরু করে মানে এক একজন এক এক ধরনের বক্তব্য দিতেছে, কেউ ইলিশ পাঠাচ্ছে, কেউ আবার বলতেছে না পাঠানো যাবে না, কেউ আবার ওই যে 2019 সালের স্ট্যাটাস নিয়ে, এইগুলো নিয়ে অনেক কাহিনী। এখন যদি ডক্টর ইউনূস সাহেব এই আমাদের যারা এই রাজনৈতিক বিশ্লেষণ গুলো করে, যদি এদের কথা যদি নিয়মিত একটু শোনে, শোনার পরে যদি একটু মানে এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করে, তাহলে আমাদের যে বিপ্লব, এই বিপ্লব ব্যর্থ হতে পারে না ভাই। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনি এখানে লিখেছেন যে ভারতের কথা, কনক ভাই আমি একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে ভারতের কথা মানে যেহেতু লিখেছেন, সেহেতু আজকে আমরা 1971 সালে যেরকম বাংলাদেশে একটা যুদ্ধ হয়েছে, একটা রক্তের উপর দিয়ে যেরকম একটা বাংলাদেশ স্বাধীন হয়েছে, 2024 একই অবস্থা। 1971 সালে যেরকম ভারত আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, যতটুক দাঁড়িয়েছে তার থেকে বেশিটুক নিয়ে গেছে। এখন এই 2024 সালে যে আমাদের যে যে আন্দোলনটা হয়েছে, এটা কারোর মানে পাশে এসে দাঁড়াতে হয়নি, এটা তাদের দোসররা বাংলাদেশে ছিল, আমাদের ছাত্র জনতা সবার মানে ঐক্যমতে তাকে বিদায় করতে আমরা সক্ষম হয়েছি। এখন একটা কথা আছে যে ওই যে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব একটা কথা বলে গেছিলেন যে আমরা পিন্ডির গোলামীর জিনজির ছিন্ন করেছি ভারতের দাসত্ব করার জন্য নয়। তা আজকে আমার ওই একটাই কথা যে আমরা বাংলাদেশে বাংলাদেশ স্বাধীন করেছি, আমরা ভারতের দাসত্ব করার জন্য আজকে এই বাংলাদেশ স্বাধীন করি নাই। আমরা যতদিন বাংলাদেশে বাঁচবো, যতদিন পৃথিবীতে বাঁচবো, একবার কট্টর ভারত বিরোধী। আপনি যতদিন পর্যন্ত ভারতের বিরোধিতা না করতে পারবেন, ততদিন আপনি মাতৃভূমিকে ভালোবাসতে পারেন না। আপনি যত বেশি ভারত বিরোধিতা করবেন, আপনি তত বেশি বাংলাদেশকে ভালোবাসবেন, আমি এটাই মনে করি। ধন্যবাদ ইউসুফ খান সাহেব, ধন্যবাদ। জনাব এম এ দাউদ, আপনার কথা শুনি ভাই। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি ভাই, বলেন। আমি হচ্ছে শত সমালোচনার মধ্যেও একটু সান্ত্বনা দিচ্ছি, বাংলাদেশে যেহেতু আরসিইপি তে যোগদান করার জন্য ই করছে, এটাকে আমি স্বাগত জানাচ্ছি, যে এটা খুবই ভালো ডিসিশন। তো আর দেখেন ভাই, আমি একটু এবার একটু হতাশার কথা বলি, মেন সমস্যাটা কোথায় হচ্ছে? স্বরাষ্ট্র যে উপদেষ্টা আছেন তিনার যোগ্যতা নিয়ে আমাদের প্রশ্ন আছে। তিনি পুলিশ নিয়ে কাজ করার কোনো যোগ্যতা নাই ভাই। আপনি যদি না পারেন, আপনি তিনটা দিন আমাদের হাতে ছেড়ে দেন, তিনটা দিন, দায়িত্ব নিয়ে বলছি, তিনটা দিন ছেড়ে দেন। পুলিশ যদি এর থেকে 1000 গুণ অ্যাক্টিভ না হয়, তাহলে আর জীবনও বাংলাদেশ নিয়ে আর কেউ কথা বলবে না জনগণ। আপনারা মানে জানেন কিন্তু করছেন না কি জন্য, দেখাতে যাচ্ছেন কি জানেন? আপনারা সরাসরি বলি
যে দেখাতে যাচ্ছেন দুই বছর পর্যন্ত এরকম ভাবে চলবে, এইভাবে চললে দোষ যাবে বিএনপির ঘাড়ে, বিএনপি দল শেষ হবে, নতুন একটা দল করবেন, ওই মাস্টার মাস্টার মাইন্ড সেই মাহফুজের কাহিনী। আর কত শিখাবেন ওই মাহফুজ রে ভাই, আমরা পকেটে রাখছি, এই মাহফুজ টাফুজ চলে না রে ভাই, এই মাহফুজ টাফুজ বাদ দেন। দেখেন ভাই সব থেকে বড় বড় ক্ষতির কারণ কি দেখছেন, ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসলেন, ক্ষমতায় এসে হাসিনার মেয়ে হুয়েতে কাজ করে, কেন এখানে অনাস্থা জানানো যায়নি, তার মেয়ে সে একটা সন্ত্রাসী, সে সন্ত্রাসীকে সমর্থন দিচ্ছে, তার মেয়েকে আপনি কেন এখনো রাখছেন, খুব ভালো কথা রাখছেন, খুব ভালো আপনারা আপনারা খুব ভালো। আচ্ছা মানলাম শেখ হাসিনারে নাই, আপনি একটু মুজিববাদী একটু চেতনায় বিশ্বাস করেন বলে শেখ হাসিনার পরিবারের প্রতি একটু সহানুভূতি দেখালেন, ভালো কথা, খুব ভালো কথা। আচ্ছা সচিবরা কি করছে, এক একজন দেশ তো চালাই, এই যে রাজনীতিবিদদের, আমি সরি আমি রাজনীতিবিদদের গালি দিচ্ছি না, রাজনীতিবিদদের যোগ্যতা আছে দেশ চালানোর, কয়টার যোগ্যতা আছে বলেন তো, কয়জন এমপির যোগ্যতা আছে দেশ চালানোর, চালায় তো সচিবরা, এক একজন ঢাকা শহর ভাই কিনে ফেলেছে, এক একটা সচিব, যদি আপনি ঢাকা শহর হিসাব করেন ঢাকা শহরে অন্য কোনো বাড়ি দেখবেন না, সব সচিবের বাড়ি, সচিব, পুলিশ অফিসার, সেনাবাহিনীর দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা, একজন সচিবকে আপনি কিছু বললেন না, ওরা সবাই ভালো। এবার আসেন পুলিশ, পুলিশ যারা সরাসরি খুন করছে তারা সবাই ভালো, সহসা পদে তুমি যাও যে আবার তুমি চাকরি করো অ্যাক্টিভ করবে, উনি আবার ই করবে, উনি আবার যে ওরা আবার অ্যাক্টিভ ভাবে কাজ করবে, হয় যে সারা জীবন ধরে দুর্নীতি করছে মাফিয়া সে এখন যে অ্যাক্টিভ হবে। আসেন এবার মিডিয়া, মিডিয়া করছে কি ভাই, যারা সারা জীবন ধরে হাসিনার পা চাটলো এরা এখন দেখি যে অন্যদিকে পা চাটছে। এবং দেখেন ভাই আরো আরো করুন কাহিনী বলি আপনারে, যে ভারতের মদত পুষ্ট কালবেলা না বালবেলা, এই কালবেলা না বালবেলা এখনো চালু আছে, ডেইলি স্টার, প্রথম আলো, এই এগুলো এখনো চালু আছে, তো আপনারা কি করছেন আমার একটু বলেন তো, যে নয় সেই ইসলামিক টিভি, দিগন্ত টিভি, এগুলাকে রানিং করতে পারছেন, কিসের মানে কি বিপ্লব করে ফেলছেন, কিসের আশায় আছেন? আরেকটা জিনিস ভাই, আপনি তো টকশো করেন, আপনাকে আরেকটা জিনিস জাস্ট একটা ছোট একটা প্রশ্ন মনে করাই দিই, যদি এক্সাম্পল ধরে নেন যদি ট্রাম্প ক্ষমতায় আসে মোদি হাসিনা শক্তিশালী হবে, তখন কি ডক্টর মোহাম্মদ ইউনুস টিকতে পারবেন, ক্যালকুলেশন করছেন, বিএনপি কে এগুলো বুঝছে, জামাত কি বুঝছে? আপনাদের বিএনপির, আমি সরি আমি বিএনপি সমালোচক না, বিএনপির উচিত যারা বিষয়গুলো বোঝে তাদেরকে দলে নেয়া, শুধু ওই যে দালালি না, কে মাস্টার মাইন্ড কে কি এইগুলার জন্য, এইগুলা যে বলবে তাকে দলে নিয়ে না, যারা বিষয়গুলো বোঝে তাদেরকে দলে টানেন। আর আপনার মিডিয়া বানান, নিজস্ব মিডিয়া বানান, নিজস্ব কিছু কাজকর্ম করেন ভাই, এগুলা করে কাজ দল চলে না ভাই, এগুলা দল চলে না, পকেট চলতে পারে দল চলে না। দাউদ সাহেব ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামতের জন্য। আমরা এখন কথা বলবো জনাব সাইফুল ইসলাম সাব্বির। জি আসসালামু আলাইকুম, আমি আপনার কথা শুনি। জি জি শোনা যাচ্ছে আমার কথা? জি শোনা যাচ্ছে ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আমরা এই সরকারটাকে দেখে যে প্রথমে যে আশাবাদী মানে হয়েছিলাম প্রথম দিকে, কিন্তু দিন যত যাচ্ছে আমাদের কাছে মানে জিনিসটা তত তত মানে হতাশার হয়ে যাচ্ছে। আমরা মনে করছিলাম হচ্ছে আমাদের জনপ্রতিনিধি যারা মানে একদম মানে সিভিল সোসাইটি থেকে যেহেতু আমাদের উপদেষ্টাদেরকে নেওয়া হয়েছে, তো আমরা তো ভাবছি হচ্ছে আমাদের জনমনের যে চাহিদাগুলো আকাঙ্ক্ষা হচ্ছে সেগুলো হয়তো সরকার এবার শুনবে বা এগুলো হচ্ছে প্রতিফলিত হবে, কিন্তু প্রায় 2-3 মাস হয়ে যাবে প্রায়, কিন্তু আমরা এখন আসলে সেই জিনিসগুলো আসলে দেখতে পারতেছি না।